ভারতের নয়া সাফল্য কি এই এনটি স্যাটেলাইট মিসাইল মহাকাশের নজির গড়ছে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারতীয় মিসাইল বুধবার সেই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানালেন স্যাটেলাইট মিসাইল ব্যবহার করেছে তিনশো কিলোমিটার দূরে থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে মিসাইল এই মিসাইলকে বলা হয়েছে স্যাটেলাইট মিসাইল বা এস্যাট মিসাইল কী এই অ্যান্টিস্যাট মিসাইল সামরিক প্রতিরক্ষার কারণে এই অস্ত্রে ধ্বংস করা হতে পারে শত্রুপক্ষের স্যাটেলাইট মূলত মহাকাশের যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই অস্ত্র ব্যবহার করা হয় এখনও পর্যন্ত ভারত সহ চারটি দেশের হাতে এই অস্ত্র রয়েছে আমেরিকা রাশিয়া চীন ও ভারত এই চার দেশ এখন পর্যন্ত এই অস্ত্রের সফল পরীক্ষা করেছে যদিও এখনও পর্যন্ত কোনো দেশ এন্টিস্যাটেলাইট মিসাইল ব্যবহার করেনি তবে মূলত শক্তি প্রদর্শন করার জন্যই এই ধরনের পরীক্ষা করে থাকে বিভিন্ন দেশ যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজন শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করে অভিযান চালানো যাবে এই অস্ত্র থাকলে এই মিসাইলের সাহায্যে শত্রুপক্ষকে দুর্বল করে দেওয়া যাবে সহজেই স্যাটেলাইট পাঠানো হয় দেশের বিভিন্ন কাজে আর সেই স্যাটেলাইট যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে সেই দেশ অনেকাংশেই দুর্বল হয়ে পড়বে ফলে এটি শুধু একটি হাতিয়ার নয় এমন একটি শক্তি যা থাকলে শত্রুপক্ষ ভয় পেতে বাধ্য কোন স্যাটেলাইট ধ্বংস করল ভারত ভারত অন্য কোনো দেশে স্যাটেলাইট ধ্বংস করেনি কোনো দেশের ক্ষতিও করেনি নিজের দেশের একটি স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে এমন একটি স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে যার কাজ শেষ হয়ে গেলেও সেটি এখনও মহাকাশে ছিল সেই অকেজ স্যাটেলাইটটিকেই পরীক্ষামূলকভাবে ধ্বংস করা হয়েছে